বাজারে চলে এসেছি। ফুল গার্লসি গান বলছিল, বিউটিফুল গার্লসি। শোনো বন্ধু, যাদের জন্য বাজার বসেছি, হ্যাঁ, আর এসেছি কিনা এটা বার লক্ষ্য করো। ঠিক আছে, এটা বাজার, এটাই বাজার। আয় সবনার বাজারে মাথার মাথা গো। শোনো বন্ধু, মানুষ থাকলে মাথা অবশ্যই থাকবে। হায় হায় ভাবু। শোনো বন্ধু, তাহলে তুমি বলছো মেয়েগুলোকে দেখতে হবে? অবশ্যই। তাহলে তো এখন আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে মেয়েগুলো বাজারে এসেছে কিনা। দেখো আমি আগে দূরবীন দিয়ে দেখি। হ্যাঁ, কি দূরবীনে দেখা যায় না? এই দূরবীনে অদূরে জিনিস দেখা যাচ্ছে, আসাম গুঘাটি। অত দূর দেখতে বলিনি তোমাকে, কাছে সুন্দর করে কাছেই দেখো। তাহলে তো আর বড় দূরবীন দিয়ে দেখতে হবে নিশ্চয়ই, নাহলে তো জুম হচ্ছে না। হ্যাঁ অবশ্যই, বড় দূরবীন দিয়ে দেখি। হ্যাঁ, দূরবীনে দেখা যায় না, হাসি দূরবীনে দেখা যায় না। কেন দেখা যাবে? কেমন করে দূরবীনে ল্যান্সের মধ্যে ময়লা হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ, কি করতে হবে? তুমি এক কাজ করো, এই গামছা দিয়ে ল্যান্স খানা ভালো করে পরিষ্কার করে দাও। ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। কেমন? বন্ধু এই তুই কিসের হাসি? এটা হচ্ছে কলগেট হাসি, তাই নাকি? হাসির নাম আছে। শোনো বন্ধু, কি বলবো জানো? কি একদম অ্যাডভান্স? কোথায় অ্যাডভান্স? আরে তুমি দেখাও না, তোমারটা আসলে। আরে তোমারটাকে আমি দেখবো। হ্যাঁ, তোমাকে দেখাবো না কেন? হ্যাঁ, তোমাকে দেখে খুব ভয় লাগে আমাকে। ভয় করো না, আমি তোমার কাছে আসি। চেহারা সবার খুব খারাপ, কেননা আমি যদি দেখাই দিই তখন আমাকে ফুটিয়ে দিবে। না বন্ধু না, এই ভুল কাজ আমি করবো না। তাই তোমাকে দেখে কত লজ্জা খাচ্ছে, আর কেনো না লজ্জা খাচ্ছে না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ শোনো বন্ধু, যাদের জন্য বাজার বসেছি তারা কেউই আসে, তারা আসবে কি করে? কেন তাদের বাড়ি নদীর ওই পার, আড়া পাড়ির ব্যবস্থা করানি? ও হ, চলো ওখানে আমরা এখনই গিয়ে মাঝে সিটে বসে থাকবো। পুনা ধামুরা কেন আমরা মেয়েদের জন্য মাগি সাজবো? তো আরে মাগি নাই, মাছি অর্থাৎ আমরা নিজে পাড়া পাড় করবো। ওই ওদেরকে পার করি। হ্যাঁ তুমি কেন আমরা ভোট করে মেয়ে সাজবো নাকি? হ্যাঁ চলো, ঠিক বলেছো। চলো বেশ, আমি লোকমুখে শুনেছি নিকুড়ি আর বন পরিষ্কার করে সুন্দর একটি শখের বাজার বসিয়েছে, দেরি নয়। আমার সখীগণকে ওই উক্ত বাজারে নিয়ে গিয়ে মনের মতো আমি জিনিস ক্রয় করবো। কোথায় সখী? এসো এসো। হ্যাঁ কেন? আমি তোমাদেরকে বাজারে নিয়ে যাবো। তাই? হ্যাঁ সখী। আচ্ছা বলো, তোমরা কে কি খাবে বাজারে গিয়ে? সখী আমি না একটা জিনিস খাবো, বলো। ওই যে বলে না ঠোকা আর বাইর করা, কে দিয়ে? ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তাই? হ্যাঁ। তুমি কি খাবে? সখী ও যা খাবে তাই আমি খাবো। ও আমি তো নাম জানি না, তোর দেখা দেখি খেয়ে দেবো। ঠিক আছে তাহলে দেরি নাই, চলো। কেন? তাই চলো। ও প্রাণ সখী রে, ওই মধুকুণ্ডে বাজারে দে যাবো রে।
কাটাতে গেলে সাত দিন ঘুরো মোটর সাইকেলে, চার পাঁচটা তেল পুড়াও, তারপরে একটা মেয়ে পুটিবে, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটু যাব, একটু কাপড় ছিলবো, আর একটু যাবো, আর লেংটা হয়ে পারে যাবে। বন্ধু ভাই তুমি থাকো আমার বাড়ি চলো। আরে কেন কেন কি হয়েছে? দেখো তুমি হচ্ছে সদাগরের ছেলে, আমি হচ্ছে চিফ মিনিস্টারের ছেলে। আচ্ছা তোমার থেকে আমার বেশি মান সম্মান করেছে। থাম ওই পাঠাকে কি বলছে? ও মাগির গাই। আরে মাগির গাই বলেনি, আমাদের কপার থেকে বলেছো মাঝি ভাই। আচ্ছা এরকম বলে যাবে থাকলে হবে না, এইভাবে হবে না। তবে তোমরা কোকিল কণ্ঠে ডাকো তাহলেই সারা দেবে। ও নো কোকিল কণ্ঠে তো আমার হবে না। অন্য তুই ডেকে দেখ। ও নো বন্ধু ফেলতুম ফেলতুম কেমন কেমন প্রাণ কোকিল রে। ঝাটক 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 আর না ডাকিস এই সারা দিল না কেউ না বেশ তাহলে ডাকছি। আমাদের কি সত্যি এপারে আসবে? কিন্তু একটি কথা বলবো, তোমাদের নাম কি? Oh,
শোনো, মেয়েটাকে জিজ্ঞাসা করলো মোদের নাম কি, ওরা বললো না? কেন বললো তো? কি নাম বললো? ওলা সরলা, আর ওটা হচ্ছে ফুলেরও বালা, আর তুমি হচ্ছে হারমোনিয়াম আর তবলা, আর আমি হচ্ছি মধুরাইয়ের জমির বোম্বাই মোলা। শোনো তো, এটা ওদের পরিচয় নয়, এভাবে পরিচয় দিলে আমরা পার করবো না। ও তাই শোনো শোনো, ওরে তোমাদের কয়েকটি কথা বলতে চাই। তাহলে শোনো আমি বলছি। ও তোমরা কে? তাহলে হয়তো তোমার বাবার সঙ্গে নামটা হয়তো বারান্দা ভুল হয়ে গেছে। এই তো মেয়েটা দেখো মনে পড়ছে, পায়রানিতে গিয়েছিলাম, তাই জন্য বলতো ওদের পার হওয়ার খুবই ইচ্ছে। হ্যাঁ, ওরা বাজার দেখতে এসেছে, তাই কিছু না করে কেমন? বলে আমার আছে জীর্ণ তো ওদে দেবানি শিবরা তাই তো পারি একজন ছাড়া তিনজন পারি আমি জানবো কি করে, বললাম না খুব সাপ্তাহ ছেলে।
আপনারা জানেন আপনারা জানেন না গো আমরা যেই কাজ করতে যাই আমি আর আমার বন্ধু একই সঙ্গে যাই অবশ্যই দেখছেন কত স্বার্থপর ওর তার নাম ও ভকাম করে জানিয়ে দিল আর আমি কি ফাঁকা আমি কি পানা জলে ভাসে না বন্ধু তুমি কি বলতে চাইছো তুমি তোমারটা নাম জেনে নিলে আমি কি ওর নাম শুনতে পারি না অবশ্যই তুমি আমাকে একবার জিজ্ঞেস করলে বললে না ঠিক আছে না না শুনে শুনে বিয়াদাই সরম করছে কি বলি এই যে এই যে কি হয়েছে এই যে মা কি হলো বেটা আরে মা নয় মামুনি 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 আরে বাবা ওরা যেন বুঝতে না পারে যে আমি হচ্ছি মুর্গা মানুষ মুর্গা নয় মূর্খ মানুষ মূর্খ মানুষ ঠিক আছে না আমার যদি ভুল হয়ে যায় তুমি আমার মুখের মধ্যে পা ঢুকি তোমার মুখে পা ঢোকালে কথা বলতে পারবে না আমি তোমার কথাগুলো ঠিকঠাক করে বলে দিই এই যে মামুনি কি হয়েছে তোমাকে কিছু বলতে চাই ওকে ঠিক আছে বলো জাস্ট ওয়ান মিনিট ওয়েটিং ঠিক আছে বলিও গুয়ের কন্যা আরে বন্ধু আরে বন্ধু গুয়ের নয় গুণের বলি যে তোমারে তোমার নামটিও তো কন্যা বলো না আমারে তোমার নামটিও তো কন্যা মেয়েটার নাম খুব ভালো বলেছে আলকাতরা সুন্দরী আলকাতরা তোমার নাম পুরা মোবাইল নামের শুনে একটা নামের ভালো মিল হয়েছে তোমার খুব হাসি পাচ্ছে হাসি পাবে না ওটার নাম ভালো ওদের চেহারাটা খুব হাসি তুমি জানো কি কালোই হচ্ছে জগতের আলো যেমন কৃষ্ণ ঠাকুর কালো অবশ্যই তাই সবাই বাসে ভালো আরে সেটা ভগবান হ্যাঁ যেমন তোমার মাথার চুল কালো চুলের সঙ্গে আবার কালো তুলনা কি করে হয় হ্যাঁ যেমন তোমার মাথা চুল কালো তাই তোমায় দেখতে লাগে ভালো ভালো লাগবেই তো যেমন তোমার চোখের পাত্তু কালো চুল যদি মাথায় না থাকে ভালো লাগবে না ভালো লাগবে না টাক পড়ে গেলে আর ভালো লাগবে ভালো লাগবে না তুমি ঠিক বলেছো তাহলে মেয়েটা কালো তার মানে ভালো হ্যাঁ তারপর তোমার তোমার বুকের চুল কালো বলছি তো ভালো ঠিক আছে না হ্যাঁ চলো পার করে দিই কেমন হ্যাঁ এই যে আসছি ম্যাডাম ওয়াইটিং করো হ্যাঁ তাড়াতাড়ি আসো পড়ে নাও ওরে সব সুখী পার করি দে তোমাদের বেলায় নিব সখী তোমাদের কাম সোনা সখী ও আমি প্রেমের ঘাট মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না আমরা চলে এসেছি সখী তোমরা আগে করে উঠবে আমি উঠে যাচ্ছি ঠিক আছে উঠো
উঠে যাও দিদি। কে তুমি? মাঝি। তুমি আমার বোন। এইদিকে তোমার সঙ্গে কথা বলছো সেদিকে কথা। কে তুমি? হ্যাঁ কে তুমি? আমি মাঝি। মাঝি এলো দেখতে হয়। তুমি জানো না আমি হচ্ছি আরিয়া মাঝি। হ্যাঁ আরে আরিয়া মাঝি নয় আনাড়ি মাঝি। আরে তোমাকে বারবার বলছি যদি আমার ভুল হয়ে যায় তুমি আমাকে বোকা করে কথাটাকে পাল্টে দিবে। মান সম্মান শেষ করে দিবে। হ্যাঁ তুমি যদি আরিয়া মাঝি বলো তোকে কি বলবে বাবা? আর বলো না। ঠিক আছে ধরো আমরা উঠছি। কি তোমাকে ধরতে পারবো না? কেন? তোমাকে ধরে মার খাবো। তোমাকে ধরতে পারবে চলে যাও এই যে মধুরাই। আমাকে ধরতে বলিনি দড়ি খাড়ি ভালো করে ধরবা। ও সেইটা বলো। সকে উঠে যাও। আমি হচ্ছি বাবা ভদ্র ঘরের ছেলে। আবার তুমি যদি এইভাবে লাভ মারছো তোমার পাহাড় তো ভেঙে যাবে। তুমি করবে না ফোনি? না তুমি আমাকে বলতে পারো মাঝি ভাই হেন হেন মাঝি ভাই হেন হেন চলো 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 ও ঘাটের মাঝি হে নেমে পড়া। আমি নেমে যাচ্ছি কেমন? হ্যাঁ নেমে যাও। এই যে দুদুমণি। আরে দুদুমণি নয় দিদিমণি। হ্যাঁ নেমে যাও নেমে যাও। আরে সামনে যাও একটু সামনে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও। বেশ আমি নেমে গেলাম। তুমি নামো সখি এসো। ঠিক আছে না নামো নামো। আমি একটু কাপ আমি একটু কাপড়টা ঠিক করে নিই। হ্যাঁ আরে বন্ধু আরে নাও দেরি করছো কেন? আরে বন্ধু কি করছো তুমি? আরে তোমার সখি নেই তুমি একা হয়ে গেছো এখন। আমার পা ভেঙে গেল সখি। তুমি কোথায়? বন্ধু মেয়েটা পড়েছে। আরে মেয়েটা পড়ে গেছে। এই কোন সখি? ও সখি এখন আমার কি হবে সখি? মাঝি ভাই কি বলো সেই জন্য তোমার পা ভালো করে দেয়। ও মাঝি ভাই একটু দেখো না। হ্যাঁ একটু দেখো না। তুমি একটু নয়নে নয়নে চেখে চেখে দেখো। ঠিক আছে আমি দেখছি।
মুখের মধ্যে পা আমার সুখী পাটা একটু মালিশ করে দাও মা আরে বাবা আমি তো দেখছি আমি মনে করে ঘাটের মধ্যে মা আমি বাবা আমি সব আমি ভাতার ভাতার নয় ডাক্তার ডাক্তার বেশ বেশ ঠিক আছে দেখো কেন তুমি কেন বাজবে না আমার মনে কত আশা ছিল বিয়ে করেছো থামে ব্যাপার খুব খারাপ কেন তোমার নারী করছে হুকুর হুকুর খাবে তুমি বিলাতি কুকুর খাবে না না বন্ধু তুমি চিকিৎসা করো ভালো করে দাও তাড়াতাড়ি এসো তোমার কোন কোন জায়গায় ব্যথা গো আমি তোমার পা ধরে কি দেখলাম জানো তুমি এই বাজারের মধ্যে চুটকি পরে এসেছো কি না আরে আমি তো তাই দেখলাম রে তুমি দর্শক নিজে
মার খাবি এখন তুই এটার ফের কি হলো আই তোর বাড়িতে মা বোন নাই আরে বাবা যদি মা বোন না থাকে আমি কোথায় গেলাম আচ্ছা তোর কপালে বারান্দা নাই কপালে বারান্দা তোর চোখ কপালে চোখ নাই আচ্ছা তুই এই মেয়েটাকে দেখতে পাচ্ছিস না আমার সঙ্গে চলছে তা আমি কি করব তুই তাকে আঙুল দেখিয়ে বলছিস আয়না দিদি শুই হ্যাঁ এটা আমার ব্যবসা দাদা আয়না দিদি শুই ওরে শালা আই কি লো লোককে শোয়া শুই নিয়ে তোর ব্যবসা আই এই থামো 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 ঝগড়া করব না বাজারে মধ্যে বলে দিলাম হ্যাঁ আরে শোনো এটা আমি ব্যবসা করছি আমার কাছে আয়না আর যে ব্লাউজ সেলাই করা সিউ আছে তাই সুচ সুচ আর দিদি তুমি এরকম মানে ব্যাটা ছেলের কথা তুমি ফেলতে পারো না না কেন তুমি তো বলছো বলতে না বলতে ভটাম করে শুধু করছো একবারে তুমি তো শুনতে বলছো বুঝবো না এখানে বেলা তো শুধু বলবো তোমাকে ঠিক আছে পাঁচ পাঁচ লাখ টাকা টাকাটা আমি দেবো কেমন পরে যাই না লহ লহ সুন্দরী আমি দেব মেয়েটা পছন্দ করছে না টাকাটা আমি দিব কেমন আমি দিব তোমার পিতা বাচস্পতি গো সুন্দরী লোক টাকা ধানি গো মালা লহ লহ সুন্দরী I don't know.
চলো পালিয়ে যাই সখি এত কান্দার দাদা আকাশে মেঘ এসেছে দিদি সখি চলো তোমার যে আরেকটা বান্ধবী ছিল আসেনি আজকে মেলাতে ও না ও মানে শরীর অসুস্থ আগের মেলাতে এসেছিল তো 100 টাকা বাকি ছিল ওই বান্ধবীটা তোমার আচ্ছা পাঠিয়ে দেব হ্যাঁ আর বলি দিদি এদিকে আসো কি বলি তোমার একটু হুঁশ জ্ঞান থাকা দরকার বুঝলে কেন তুমি এই পিচকুটি একটা মেয়ে আর ওই লম্বা একটা ছেলের সঙ্গে তুমি প্রেম করছো মেলার মধ্যে এসেছি তোমার কি হুঁশ জ্ঞান নাই ভগবান তোমায় আমি লাথি আইনি তাহলে তোমায় আমি পা তুলে আশীর্বাদ করলাম তাই এস মা বাবা তোমার তুমি কোথা থেকে এসেছো ওকে মা তোমায় সব বলবো আমার ভক্ত আছে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় তুমি জানো না মা এই বিশ্বব্রহ্মাণ্ড আমার বিভিন্ন জায়গায় আছে যেমন চীন হ্যাঁ জাপান হ্যাঁ গ্রিনল্যান্ড হ্যাঁ ফিনল্যান্ড আয়ারল্যান্ড হ্যাঁ হরল্যান্ড লালথানি আরো রয়েছে ফতেপুরে তাই ইয়েস ফতেপুরের লোক তোমায় কি করে ডাকে ওখানে তো বেশি পুরি আছে বাবা তাই আমাকে বাবা কোন আছে গে তাড়াতাড়ি চলি আয় আমারে ঠিক আর আদিবাসীরা আদিবাসীরা ডাকে চান্দ বাবা অসরত লইনে তাই ইয়েস আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং আমি শিবডাঙ থেকে আগত এই ফতেপুরে ঠিক আছে বাবা ও বলি বাঁচাও সাধু বাবা ও বলি বাঁচাও সাধু বাবা আকাশের অবস্থা ভালো না এই মুহূর্তে তোমরা বাড়ি চলে যাও আর যদি বেচা কিনা না হয় সামনে আছে সদা মশার বাড়ি 10 টাকার মাল 20 টাকা দেওয়া হবে